কেমন আছো স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের একটা নতুন চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার ফাইভ এটা নিয়ে আলোচনা করব এখানে নতুন কিছু কনসেপ্ট আছে চ্যাপ্টারের নাম হলো বীজগাণিতিক চলরাশির ধারণা এখানে তোমরা নতুন একটা শব্দের সাথে পরিচিত হবে সেটা হলো বীজগণিত আর একটা হলো চলরাশি হুম একটাকে ইংরেজিতে বলা হয় অ্যালজেব্রা বীজগণিতকে আর চলরাশিকে ইংরেজিতে বলা হয় ভ্যারিয়েবল তো এই দুটো একটা হলো অ্যালজেব্রা আর একটা হলো ভ্যারিয়েবল এই দুটো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের বীজগণিতের রাস্তাটা আরো প্রশস্ত এবং আরও সুন্দর হবে যদি তোমরা এই বিশেষ করে চলরাসের কনসেপ্টটা যদি ভালো করে শেখো আর এই ভিডিও যারা দেখছো তাদের বলতে পারি তোমরা বীজগণিত তোমাদের কাছে খুব সহজ মনে হবে ধীরে ধীরে ওকে তো তোমাদের বইয়ের পেজ নাম্বার সিক্সটি সেভেন বের করে নাও এখানে তোমাদের কোষে দেখি পাঁচের এক কমপ্লিট করাবো এবং তার আগের গুলো কমপ্লিট করাবো নিজে করি তো সময় নষ্ট না করে চলো স্টার্ট করি তো দেখতে পাচ্ছ তোমাদের চ্যাপ্টার ফাইভ তো এখানে বিজ্ঞানিত চলরাশির ধারণা এখানে দেখো একটা কথা লেখা আছে চল ছোট ভাবে বললে চল তো চলরাশিটাকেই আমরা চল বলি তো চলরাশিটা রাশিটা কি সেই কনসেপ্ট বোঝানোর জন্য এখানে পাশে একটা ছবি দেখতে পাচ্ছ তো মনে করি এটা তুমি আমি একটু ডিফারেন্টলি বলবো ছবির যে গল্প থেকে একটু আলাদাভাবে বলবো এটা তুমি তুমি খেলার মাঠে তোমার 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 এটা ব্রাদার ওকে ধরো এটা ভাই তো তুমি গিয়েছ মাঠে খেলতে তো তোমরা তোমরা ধরো গিয়ে গিয়ে দেখলে যে তোমাদের একটা তোমার ভাইয়ের একটা বন্ধু মানে শাকিল তুমি ওকে শাকিল দাদা বলো দেখা গেলো যে শাকিল দাদা কেবল একমাত্র যে সাইকেল নিয়ে এসছে ওকে তুমি বললে আমি সাইকেলের চাকা গুনবো কি করবে সাইকেলের চাকা গুনবে তো যখন দেখলে যে শাকিল দাদা সাইকেল নিয়ে এসেছে তখন একটা সাইকেলের কটা চাকা দুটি এটা কিন্তু সাইকেল মানেই জানবে দুটো চাকা ওকে এখন ভাঙড়ি সাইকেল একটা চাকা নেই এরকম না কনসেপ্টটাকে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো যখন কোম্পানি তৈরি করে তখন তো দুটো থাকে তো দুটো চাকা তুমি বুঝলে যে সাইকেল মানেই দুটো চাকা এটা পরিবর্তনশীল নয় এটা একদম কনফার্ম ঠিক আছে তো দুটো তুমি চাকা পেলে ওকে যখন তুমি তারপরে দেখলে যে তোমার একটা আরেকটা আর আরেকজন আসলো তোমার বান্ধবী বলো বা বা তোমার ভাইয়ের বান্ধবী বলো বলো বন্ধু এসছে সাহেবা যখন আসলো এটা যখন সে আবার সাইকেল নিয়ে এসে আবার একটা সাইকেল রাখলো তো সাইকেল আস্তে আস্তে প্রথমে সাইকেল ছিল একটা তারপরে যখন সাহেব আসলো তখন আরো একটা সাইকেল বাড়লো তো যখন নিয়ে আসলো তাহলে প্রথমে দুটো চাকা ছিল একটা সাইকেলের তারপর আবার সাহেবার জন্য আবার দুটো দিয়ে হয়ে গেলো চারটি চাকা তোমরা দেখতে পাচ্ছ চাকা সবসময় দুটো করেই থাকছে এক একটা সাইকেলের এটা চেঞ্জ হচ্ছে না বাট টোটাল যে চাকা সেটা চেঞ্জ হচ্ছে এমন কি কটা সাইকেল সেটাও চেঞ্জ হচ্ছে একটা সাইকেলের আর একটা সাহেবার তারপর যদি আবার দেখো শ্রেয়া সাইকেল চলে আসলো রাজু আসলো টিনা আসলো তাহলে কি চেঞ্জ হচ্ছে না তা সাইকেলের সংখ্যাটা প্রথমে একটা ছিল পরে দুটো তারপরে তিনটি এইভাবে সাইকেলের সংখ্যাটা চেঞ্জ হচ্ছে বাট যখন একটা সাইকেলে তুমি চাকা দেখছিলে তখন কি করতে হবে দুটো করে চাকা কতবার তো যেটা কনফার্মলি চেঞ্জ হবে না সেটাকে প্রথমে রাখবো আর ডান দিকে যেটা থাকবে সেটা কতবার বার বোঝায় যেমন ধরো দশ ভাগ দুই এই ভাগ চিহ্নের পরে যে দুই থাকছে সেটা দ্বারা বোঝায় যে এই সংখ্যাটাকে কত ভাগে ভাগ করবো ঠিক ওই রকমই এটার মানে হচ্ছে তিন লিখবো পাঁচ বার ডান দিকেরটা বোঝায় কত বার ঠিক আছে মনে রাখবে থ্রি ইন্টু ফাইভ আর ফাইভ ইন্টু থ্রি এক জিনিস নয় এটা উচ্চ ক্লাসে তোমরা বুঝতে পারবে এবং ক্লাস থ্রি এর একটা কোয়েশ্চেন আমি দেখেছিলাম আমেরিকান কোন একটা স্কুলে এই কোয়েশ্চেনটা এসেছিল ওকে তো আমি দেখেছিলাম আমার এইটুকু মনে আছে তো যিনি এটা হচ্ছে তিন পাঁচ বার মানে ফাইভ টাইমস থ্রি আর এটা হচ্ছে থ্রি টাইমস বা তিন বার পাঁচ ওকে এটার মানে হচ্ছে বি বার এ এটার মানে হচ্ছে ডি বার সি সি কিন্তু কতবার ডি বার যাই হোক ওটা অন্য ব্যাপার তো এরকম যখন দুটো সাইকেল হবে তখন কি লিখবো দুটো করে চাকা দুবার এই দুইটা হচ্ছে এই দুই তাহলে এইখানে কি হবে দুটো করে চাকা তিনবার দুটো করে চাকা চার বার পাঁচ দুটো করে চাকা পাঁচ বার দুটো করে চাকা ছয় বার কত সেটা ডান পাশে মনে থাকে যেন এটা ওকে এই কনসেপ্ট তোমাদের শেখালাম তাহলে পরবর্তীতে এই ভুলগুলো আমরা করবো না ক্ষেত্রেও আমরা সঠিক রুলস অনুযায়ী করবো তাহলে দুটো করে চাকা সাত বার যদিও সাত ইন্টু দুই লিখলে অ্যান্সারটা সেম আসে কিন্তু এইভাবে লিখবে আরও কনভেনশনালি দেখতে গেলে সঠিক হবে তাহলে এটা হচ্ছে চোদ্দো এটা হচ্ছে বারো এটা হচ্ছে দশ এটা হচ্ছে আট এটা হচ্ছে ছয় এটা হচ্ছে চার এবং এটা হচ্ছে দুটো করে চাকা আট বার ষোলো তো দেখতে পাচ্ছো প্রথমে দুই ছিল পরে চার হলো তারপরে ছয় হলো তারপরে আট হলো তারপরে দেখো সাইকেল যত বাড়ছে এখানে সাইকেলের সংখ্যাটা চেঞ্জ হচ্ছে এটা চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে নতুন করে রাজু আসলো একটা সাইকেল বেড়ে গেল রাজু আমি বাড়ি যাই খেলবো না তাহলে একটা সাইকেল কমে গেল তাহলে এই সংখ্যাটা পরিবর্তন হচ্ছে ওটার সাথে সাথে দেখো চাকার সংখ্যাটাও পরিবর্তন হচ্ছে সাইকেল বাড়লে চাকাও বাড়ছে তাহলে এটাও চেঞ্জ হচ্ছে ওকে এর আগে তোমাদের ঐচিক নিয়মের অঙ্কে করেছিলাম না যে যে জিনিস চেঞ্জ হয় সেটাকে ভ্যারিয়েবল বা চল বলে তাহলে এইগুলো চেঞ্জ হচ্ছে তাহলে এইগুলো হচ্ছে ভ্যারিয়েবল বাট একটা সাইকেলে কটা করে চাকা থাকে দুটো করে ঠিক আছে তাহলে একটা সাইকেলে যে দুটো করে চাকা থাকে এক একটা সাইকেলের জন্য বলছি এই দুই বা এটাকে লিখতে পারি প্রতিটি সাইকেলে চাকার সংখ্যা প্রতিটি সাইকেলে চাকার সংখ্যা এইটা যদি আমি বলি তখন কিন্তু এই দুইটা হবে কনস্ট্যান্ট ওকে মানে যেটা চল নয় বা ইংরেজি বাংলায় বলে ধ্রুবক চলো এবার ধ্রুবক আরও ক্লিয়ার করে দিই তাহলে তুমি দেখলে পাঁচটা যখন সাইকেল হচ্ছিল তখন দুই পাঁচ বার দশ হয়ে গেল দশটি ওকে আটটি যখন হবে দুই আট বার মানে ষোলোটি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা রুলস পেয়ে যাচ্ছে দুই ইন্টু এখানে যতটা সাইকেল আমার এখানে ডান পাশটায় বসছে তো এরকম যদি সাইকেল যদি এন ধরে নিই আমি ধরো দূর থেকে দেখে বুঝতে পারছি না অনেকগুলো সাইকেল আছে বাট কটা সাইকেল আমি বুঝতে পারছি না তখন আমি এখানে ইংরেজি অক্ষরকে ব্যবহার করতে পারি ওটাকে জাস্ট জিনিসটাকে ফ্লো ঠিক রাখার জন্য বুঝতে পারলে আর একটু ক্লিয়ার করছি একটু এগিয়ে যায় তাহলে তুমি এই ধারণাটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে ধরো সাইকেলটা কটা আমি জানি না বাট আমাকে বলতেই হবে তো আমি একটা ইংরেজি অক্ষর দিয়ে আমি ওই সাইকেলের সংখ্যাটাকে ডিনোট করতে পারি হ্যাঁ একটা সময় গিয়ে আমি বলে দেবো যে এন মানে আসলে এতটা যখন আমি জেনে যাবো তখন আমি এন এর মান বলতে পারবো তার আগে পর্যন্ত আমি জানি না তো যদি সাইকেলের সংখ্যাটা আমি এন ধরি এন ধরে নিলাম তাহলে কি হবে দুই এন বার তাহলে উত্তর হবে এতটি এইভাবেই থাকবে ওকে তাহলে এই যে আমি এনটা ধরলাম ইংরেজি অক্ষর এটাকে কি বলবো এটাকেই চল বলবো এই এনটা পাল্টাতে পারে যখন প্রথম শাকিল এসছিল তখন এন এর মান কত হয়েছিল ওয়ান তারপরে যখন সাহেবা এসছিল তখন এন এর মান দুই তারপরে যখন রিয়া এসছিল এন এর মান তিন তাহলে আবার যখন রিয়া বললাম বাড়ি চলে গেলাম তখন এন এর মান আবার কত হয়ে গেল দুই হয়ে গেল কারণ দুটো সাইকেল ছিল তাহলে সাইকেলের সংখ্যাটা আমি যদি কোনো ইংরেজি অক্ষর দ্বারা ডিনোট করি বা ইংরেজি অক্ষর দ্বারা চিহ্নিত করি বা বোঝাই যে যখন আমি জানতে পারবো না যে আসলে সাইকেল কটা আছে তখন ইংরেজি অক্ষর দ্বারা আমি সেই সাইকেলের সংখ্যাটাকে বোঝাচ্ছি ওকে যে বলে নি ধরি তোমার বয়স এক্স বছর এই তুমি জানিনা তোমার বয়স কত এখানে আমার ভিডিওটা যতজন দেখছো প্রত্যেকের ক্ষেত্রে যদি তুমি দেখো তোমার বয়স যদি বারো বছর হয় তোমরা কমেন্ট করতে পারো তো তোমার বয়স ধরো বারো বছর তাহলে এর মান বারো হয়ে গেল আবার একজন বয়স দেখা গেলো দশ বছর বয়সে তোমাদের মধ্যেই কেউ একজন দেখছো হয়তো তুমি তাহলে তোমার এক্সের মান দশ হয়ে গেলো তাহলে এক্সের মানটা চেঞ্জ হচ্ছে তাহলে তখন সেই এক্সটা ভ্যারিয়েবল হবে যখন আমি কোনো কিছুর মান জানি না কিন্তু কোনো ইংরেজি অক্ষর দ্বারা ডিনোট করছি কারণ সেই মানটা বেশি হতে পারে কম হতে পারে তার মানে নিশ্চয়ই সেটা চেঞ্জ হচ্ছে ওকে আচ্ছা এবার চলো আমি আরও ক্লিয়ার করি তাহলে এখানে কি দেখলাম যে সাইকেলের যে মোট যে চাকা সেটা বের করতে গেলে দুই দিয়ে আর সাইকেল কটা আছে সেটা দিয়ে গুণ করতে হয় এখন এই সাইকেলের সংখ্যাটা একটা কি ভ্যারিয়েবল কেন ভেরিয়েবল কেন চল কারণ এটা চেঞ্জ হচ্ছে তো আবার মোট চাকার সংখ্যাও চেঞ্জ 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 হচ্ছে হচ্ছে কারণ এটা হলে এটাও এটাও তাহলে একটা মোট সাইকেলের মোট কতগুলো চাক আছে এটাও ভেরিয়েবল মানে এটাও চেঞ্জ হচ্ছে ঠিক আছে চলো আর একটু ক্লিয়ার করি এবার দেখো তাহলে এই যে এন এই এনটা কি নাতে এনটা হচ্ছে এক থেকে শুরু হবে কারণ সাইকেল যদি একজন কমসে কম যায় তাহলে একটা সাইকেল হবে যদি আরেকজন আসে তখন দুটো সাইকেল হবে আরেকজন গেলে তিনটি তাহলে গোনার কাজে ব্যবহার হচ্ছে যেমন বাগানে গাছ লাগানো থাকলে আমরা বলি না আধখানা সাইকেল কি হয় না তাহলে গোনার কাজে যে সংখ্যা ব্যবহার হয় সেটা শুরু হয় এক থেকে এবং এর কোনো শেষ নেই এইগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা তাহলে এন এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা ওকে এই ক্ষেত্রে ঠিক আছে তো এই যে এন এটাকে আমরা বলবো চল বা ভ্যারিয়েবল এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে এনটা আমরা ধরেছি যেহেতু সাইকেলটাকে আমরা এন ধরেছি তাই এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বাট এন মানে সবসময় স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে যেমন ধরি আমার ধরো আমি তোমাকে আগে থাকতে বলে দিলাম আমি একটা চকলেটের এত অংশ খেলাম কত অংশ খেলাম অর্ধেক খেলাম মানে একের দুই অংশ খেলাম এবার আমি যদি লিখি ধরি আমি এন অংশ খেলাম তাহলে এই ক্ষেত্রে আমি যে চলটা ধরলাম সেইটা কিন্তু অ্যান্সার দেখো স্বাভাবিক সংখ্যায় নেই কারণ আমি তোমাকে আমি তোমাকে কনসেপ্টটা বলছি এক একটা জায়গায় এক এক রকম এই ক্ষেত্রে যদি সাইকেল গোনার ব্যাপার তাই স্বাভাবিক সংখ্যা অবশ্যই এন একটা স্বাভাবিক সংখ্যা কারণ যেহেতু বলেই দিয়েছি ওকে আচ্ছা এবার প্রতিটি সাইকেলে চাকা থাকে কটা দুটো ঠিক আছে আর এটা অবশ্যই নির্দিষ্ট কেননা সাইকেল মানেই দুটো চাকা এটা চেঞ্জ হয় না তাই এটাকে যে জিনিসটা চেঞ্জ হয় না সেটাকে বলা হয় ধ্রুব ঠিক আছে যেমন পৃথিবীর কটা চাঁদ আছে একটাই চাঁদ আছে এটা চেঞ্জ হয় না তাহলে এটা হচ্ছে ধ্রুবক যে জিনিসটা চেঞ্জ হবে না সেটা হচ্ছে ধ্রুবক যেমন পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বোঝা গেল তুমি যে জায়গায় বাস করছো পৃথিবীর যে জায়গায় তুমি বাস করছো সেইখানকার যে অভিকর্ষজ তরণের মান মানে পৃথিবীর নিজের ভেতর নিজের দিকে যে টানছে সে টানের মানটা নির্দিষ্ট তাহলে ওটা ধ্রুবক ঠিক আছে তারপরে আরো তোমাদের ধ্রুবক সম্পর্কে আরো জানার যদি ইচ্ছা থাকে যেমন ধরো এক কেজি ভরের কেজি যদি বাটকারা নাও সেই বাটকারাটাকে পৃথিবী পৃথিবী কতটুকু বল দিয়ে নিজের দিকে টানছে সেটা নির্দিষ্ট ঠিক আছে সেটাকে ধ্রুবক বলি তোমরা ফিজিক্সে অনেক জিনিস জানবে যেগুলো ধ্রুবক একদম নির্দিষ্ট ওটা তো যে জিনিসটা চেঞ্জ হয় না কোনো মতেই সেটা ধ্রুবক ঠিক আছে এই হচ্ছে বিষয় আচ্ছা তারপরে যেমন ধরো আমরা পড়ি না যে গ্যাস বিভিন্ন অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন তো অক্সিজেন যেমন একটা গ্যাস হুম তো অক্সিজেন গ্যাসের মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এইসব থাকে মানে পরমাণু যদি ভাবা যায় এরকম পরমাণু বলতে কোনো জিনিসের সূক্ষ্ম জিনিসটাকে বলা হয় পরমাণু হুম তো সেটার মধ্যে আবার ভাঙলে ইলেকট্রন নিউট্রন প্রোটন পাওয়া যায় তো এক একটা প্রোটনের ভর কতটা সেটা নির্দিষ্ট বোঝা গেল তো সেই রকম বিষয়টা হচ্ছে কিছু জিনিস আছে নির্দিষ্ট যেটা চেঞ্জ হবে না কোনো মতেই কোনো অবস্থাতেই যে কোনো পরিবেশে হোক না কেন সেটা ধ্রুবক বলে বাট যদি চেঞ্জ হয় সেটাকে আমরা চল বলবো যেমন সাইকেল একজন নতুন আসছে সাইকেল বেড়ে যাচ্ছে আবার চলে যাচ্ছে তোমার ক্লাসে কটা স্টুডেন্ট আছে এখন সেটা চল না ধ্রুবক চল কারণ আগামীকালকে ক্লাসে দেখা গেল একটা স্টুডেন্ট কম আসলো তাহলে সেই দিন চেঞ্জ হয়ে গেল না তাহলে ওটা হচ্ছে চল তোমার বয়স একটা চল এক বছর পর পর তোমার বয়স পাল্টাতে থাকছে ঠিক আছে আর তোমার বয়স যদি মিনিটে বলো তুমি বা সেকেন্ডে হিসাব করি তাহলে তো তোমার এক সেকেন্ড পর পর তোমার বয়স চেঞ্জ হচ্ছে আর যে এত সেকেন্ড এক সেকেন্ড পর এক সেকেন্ড করে বাড়ছে ঠিক আছে আশা করি চল আর ধ্রুবক সম্পর্কে কোনো প্রবলেম তোমাদের হবে না তাহলে সাইকেলে যে চাকার সংখ্যা সেটা বের করতে গেলে আমরা কী করছিলাম দুই আর এন গুণ করছিলাম এন খানাটা কি এন হচ্ছে একটা চল আর এই যে দুই দুইটা কি চাকার সংখ্যাটা নির্দিষ্ট এটা হচ্ছে ধ্রুবক ঠিক আছে এইবার এন এর বদলে কি এক্স লিখলে হবে না দেখো আমরা চিরা আমরা যে কোনো ইংরেজি ইংরেজি আমরা করতে করতে যে তুমি বাট তোমরা সেটা করবে না এবার একটা ব্যাপার কোনগুলো ব্যবহার করবে ছোট হাতের অক্ষর কারণ বড় হাতের ইংরেজি অনেক অক্ষর আছে যেগুলোকে আমরা চিরাচরিত ভাবে আমরা বিজ্ঞানে আর অঙ্ক তো বিজ্ঞানেরই একটা শাখা তো ব্যবহার হয় যেমন তোমরা পরবর্তীতে দেখবে এন অক্ষর দ্বারা ভৌতবিজ্ঞানে অ্যাভোগ্যাডোর সংখ্যা বোঝানো হয় ক্যাপিটাল জি দ্বারা মহাকর্ষীয় ধ্রুবক বোঝানো হয় ঠিক আছে তাহলে ধ্রুবক যে জিনিসগুলো আছে সেগুলো ক্যাপিটাল অক্ষর দ্বারা বোঝানো হয় সেই জন্য তোমরা যে চল জিনিসটা সেটা অবশ্যই ছোট হাতে অক্ষর ব্যবহার করবে মনে থাকবে কথাটা আচ্ছা চলো এবার আমরা দেখি যদি রিক্সা হয় তাহলে তিনটি করে চাকা তাহলে সেক্ষেত্রে ধ্রুবক কত তিন তাহলে তিন একবার তিন দুবার এভাবে চলবে এখানে তিন তিনবার এই তিনটার এই তিনটা সেম যেমন তিন চার বার ওকে তো এইভাবে যদি আমরা এন খানা রিক্সা নিতাম তাহলে হতো তিন এন বার ওকে তাহলে অ্যান্সারটা হয়ে যেত থ্রি ইনটু রিক্সার সংখ্যা এবার রিক্সার সংখ্যাটা তুমি প্রতিটি রিক্সাতে চাকা থাকে কটা তিনটি এটা নির্দিষ্ট না তাহলে এটা হচ্ছে একটা ধ্রুবক কিন্তু আমি যদি রিক্সার সংখ্যা এক্স ধরি তো রিক্সা তো আজকে দেখা গেল করিমপুরে বা তোমাদের আমাদের নদীয়া জেলা আমার আমি থাকি যেমন হ্যাঁ তো করিমপুর জায়গাটা তো সেখানে বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম পাঁচটা রিক্সা আছে একটু পরে দেখলাম একটা রিক্সা আবার আসলো তাহলে রিক্সার সংখ্যা তো নির্দিষ্ট না ঠিক আছে রিক্সা তো বেড়ে যেতে পারে কমে যেতে পারে একটা নির্দিষ্ট আমি সিচুয়েশনে কথা বলছি তো সেক্ষেত্রে রিক্সার সংখ্যাটা এক্স এক্স তো চেঞ্জ হচ্ছে তাহলে এক্সটা কি এক্সটা হচ্ছে চল ওকে এইগুলো এখানে লিখে নেবে তাহলে বোঝা গেল আচ্ছা এইভাবে যদি আমরা ট্যাক্সি দেখি ট্যাক্সিতে কটা চাকা থাকে ট্যাক্সিতে চারটে চাকা থাকে ওকে তাহলে অ্যানসারটা হবে ট্যাক্সিতে মোট চাকা কি হবে ফোর মানে কনস্ট্যান্ট কতবার যতটা ট্যাক্সি যদি এক্সট্রা ট্যাক্স হয় ফোর ইনটু এক্স ঠিক আছে চলো এবার দেশলাই কাঠির দ্বারা কিছু বোঝার চেষ্টা করি আচ্ছা এই রকম ভাবে দেশলাইয়ের কাঠি ব্যবহার করে তৈরি করা হয়েছে একটা ত্রিভুজ তো একটা ত্রিভুজে কটা করে কাঠি লাগে তিনটি তিনটি লাগবে ওকে এইভাবে যেভাবে আমি বলেছি কিন্তু আমি এইভাবে এখন তুমি যদি বড় করে বানাতে চাও দুটো কাঠি পরপর পরপর দিয়ে বড় বড় বাহু সেটা বলিনি আমি কিন্তু এই নির্দিষ্ট এই রকম ত্রিভুজের কথা বলেছি তো এইরকম বানাতে তিনটি কাঠি লাগে এটা নির্দিষ্ট তাহলে একটা ত্রিভুজের জন্য যে তিনটি করে কাঠি লাগছে এটা নির্দিষ্ট তাহলে তিন কিন্তু এখানে ধ্রুবক বাট তুমি কটা ত্রিভুজ বানাতে চাও সাকিব বললে আমি চারটে বানাবো সাহেব বললে আমি পাঁচটা বানাবো তাহলে ত্রিভুজ যে তুমি কটা বানাচ্ছ সেটা তোমার মনের উপর ডিপেন্ড করছে তাহলে ওটা চল তাহলে ত্রিভুজের সংখ্যাটা হচ্ছে চল ওকে তো ওই দেখো এখানে ত্রিভুজের সংখ্যা এটা হচ্ছে চল একটা বানাতে পারো দুটো বানাতে পারো তোমার যতটা ইচ্ছা আর কাঠি কটা করে লাগবে দেখো তিনটি কাঠি একবার যদি একটা বানাবো তিনটি কাঠি দুবার এই যে দুই এই তার মানে আমরা দেখতেই পাচ্ছি আমরা তিনের ঘরে নামতা পড়বো ধ্রুবক যে জিনিসটা পেয়ে যাব যেটা কনফার্মলি পেয়ে যাব তার ঘরে নামতা পড়তে থাকবো তিন ছয় আঠেরো তিন সাতে একুশ তিন আসটে চব্বিশ এভাবে তিন বারং ছত্রিশ বাকিগুলো করে নেবে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে বোঝা গেল ধ্রুবকের ঘরে নামটা পড়বো ঠিক আছে এবং কতবার সেটা তো চল তো ওই রকম দেখলাম যে মোট কতগুলো করে কাঠি ব্যবহার হচ্ছে সেটা বোঝার জন্য তিনকে আমরা গুণ করছি চল দিয়ে মানে কটা ত্রিভুজ তৈরি করতে চাইছি সেটা তাহলে এখানে যদি আমরা ত্রিভুজের সংখ্যা যদি এন ভাবি খানা ত্রিভুজ বানাবো ঠিক আছে এখানে যখন পনেরো জায়গায় এন হতো তাহলে কি হয়ে যেত তখন এটা হতো থ্রি এন টাইম থ্রি মানে এন বার তিন তিন গুণ এন আর কি ওকে এইবার এখান থেকে একটা নতুন কনসেপ্ট তোমরা শিখলে যে যদি দুটো একটা সংখ্যার একটা চল যদি গুণ করি একটা সংখ্যা আর একটা চল যেমন এন গুণ করি তো এই গুণ চিহ্নটা উড়ে যায় এবং তারা পরস্পর পাশাপাশি চলে আসে এটাই কনভেনশন এটাই রুলস তাহলে এটা হয়ে গেল থ্রি এন এটা কিন্তু কেবলমাত্র গুণের ক্ষেত্রে ভালো করে মন দিয়ে শুনে নাও গুণের ক্ষেত্রে তাহলে উদাহরণ আরেকটা দিয়ে দিই ফাইভ এক্স এক্স বার পাঁচ যাকে ফাইভ ইন্টু এক্স বলা হয় বা কেউ যদি বলে পাঁচ আর এক্স গুণ করে কথা হয় বলো তো তো সেক্ষেত্রে ফাইভ এক্স হবে ওকে তাহলে একটা বোঝা গেল আচ্ছা তাহলে একটি সংখ্যা আর একটি চলের গুণ ফল মানে ইংরেজি অক্ষরের গুণ ফল যদি আমরা দেখি সেক্ষেত্রে গুণ চিহ্নটা উড়ে গিয়ে পাশাপাশি চলে আসবে ওকে আচ্ছা এবার এরকম ভাবে আমাকে ছত্রিশটা ত্রিভুজের জন্য রুলস কি বলেছে ফাইভ আমি তো বলেই দিয়েছি যে তিন গুণ ছত্রিশ মানে একশো আট হয়ে যাবে ওকে ওইভাবে বের করব আচ্ছা এবার সাহেবা আর রাজু কিছু দেশলায়ের কাঠি নিল এবং আলাদা আলাদা ইংরেজি অক্ষর তৈরি করবে হুম এবার সাহেবা এখানে একটা জিনিস বলে দিয়েছে ভালো করে খেয়াল করে দেখো যে সাহেবা আর যে কাঠি সেটা রাজুর কাঠির থেকে আটটা বেশি রাজুর থেকে বেশি আছে এবং কটা বেশি আছে আটটা বেশি আছে এখন আমি জানি না যে রাজুর কাছে কটা কাঠি আছে তাহলে আমি সেটা লিখতে কিভাবে পারবো দেখো রাজের কাছে কটা কাঠি আছে জেনে গেলেই আনসারটা লিখতে পারবো কিন্তু এখন তো আমি জানি না তাই এমনভাবে জিনিসটাকে লিখবো চলের মাধ্যমে যাতে দুটো জিনিসই লেখা হয়ে যাবে এবং পরবর্তীতে যখন এই রাজুরটা জেনে যাব তখন সাহেবারটাও জানা যাবে যেহেতু আমরা জানি না তো প্রথমে রাজুর কাঠি ধরে নিলাম কিছু একটা তো এখন আমরা ধরিনি এখানে কি করেছে দেখো লিখেছে রাজুর কাঠি যদি রাজুর কাছে যদি চারটে থাকে তাহলে ও চার প্লাস দেখো আট বারোটা হয় এখন রাজুর কাছে কাঠি আমি তো জানি না তাই আমি রাজুর কাছে কাঠির সংখ্যা এইভাবেই লিখে রাখছি যেটা জানি না সেটা একদম কথায় লিখে রাখছি এর থেকেও বেটার একটা অপশন আছে একটু পরে বলছি তো সাহেবার কাছে কাঠির সংখ্যা সমান সমান রাজুর কাছে কাঠির সংখ্যা প্লাস আটটি এর থেকে আরো ক্লিয়ারলি যদি আমরা লিখি মানে ভালো লাগবে ধরি রাজুর কাছে কাটি আছে আছে তাহলে অতএব কাছে এন প্লাস আট টি এবার বলি এটাকে অবশ্যই ব্র্যাকেটে রাখবে যোগ করলে যোগ ফলের পরে যে একক বা যে জিনিসটা থাকবে আর কি কত টি কত কেজি একক রিলেটেডই বিষয় সেগুলো সেগুলো বসানোর আগে যোগফলটাকে টোটালটাকে একবারে দেখানোর জন্য অবশ্যই ব্র্যাকেট ইউজ করবে মনে থাকবে কথাটা তাহলে ঠিক আছে এটা বুঝতে পারলে এবং ওইটাই এখানে বোঝানো হয়েছে যেমন ধরো রাজির কাছে কাঠি সংখ্যা এক দুই তিন হতে পারে আমি কি করলাম আমি ধরে নিলাম রাজুর কাছে কাঠি সংখ্যা এক্স তাহলে সাহেবের কাছে কাঠি এক্স এর থেকে কটা বেশি আটটা বেশি তাহলে এক্স এর সাথে আট যোগ করলে বেরিয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছি যে রাজুর কাঠের সংখ্যাটা বদলাচ্ছে আমি জানি না যেহেতু তাই রাজুর কাছে যে কাঠির সংখ্যা সেটাও কিন্তু একটা চল আবার সাহেবের কাছে যেটা আছে সেটাও একটা চল কারণ রাজুর কাঠি বদলালে সাহেবের কাঠি বদলি যাবে রাজুর কাছে যদি কাঠি না থাকে তাহলে সাহেবের কাছে মাত্র আটটা কাঠি রাজুর কাছে একটা কাঠি থাকলে এক প্লাস আট নয় রাজুর কাছে পিখানা যদি কাঠি থাকে তাহলে সাহেবের কাছে পি প্লাস এইট এত টি বোঝা গেল আশা করি বুঝতে পেরেছো তো চলো এবার আর এই যে দুজনের মধ্যে কটা কাঠির তফাত আট নির্দিষ্ট করে বলা আছে এটা এটা তো চেঞ্জ হচ্ছে না বলাই আছে আটটা বেশি আছে তো এই আট কিন্তু একটা ধ্রুবক এই ক্ষেত্রে ওকে আচ্ছা তোমার নামের ইংরেজি অক্ষর কটা আছে ধরো তোমার নাম আহ ওকে তো তোমার যদি তোমার নাম এটা হয় তাহলে তোমার নামে ইংরেজি অক্ষর কটা আছে ফার্স্ট নেমে মানে প্রথম নামে তুমি বলবে আমার নামে পাঁচটা অক্ষর আছে তাহলে এটা ধ্রুবক তোমার নামে ইংরেজি অক্ষরের সংখ্যা ধ্রুবক ওকে এক একজনের এক এক রকম ঠিক আছে তাহলে তোমার ক্ষেত্রে তোমারটা ধ্রুবক এটা তোমার জন্যে ঠিক আছে আমি যদি বলি এই এর নাম হয়তো রূপম তাহলে এর নাম ইংরেজি অক্ষর সংখ্যা এটা ধ্রুবক ঠিক আছে বোঝা গেল কিন্তু রূপমের বয়স ধ্রুবক নয় রূপমের বয়স প্রতিদিন বাড়ছে আচ্ছা তাহলে এক্স প্লাস এইট আর এইট এক্স এর মধ্যে ডিফারেন্স কি দেখায় এক্স আর এইট যোগ করলে এক্স প্লাস এইট হয় আর এইট আর এক্স যদি গুণ করি গুণ চিহ্নটা উড়ে যায় বলেছিলাম একটু আগে তাহলে এইট এক্স হয়ে যায় তাহলে এটা হচ্ছে গুণফল আর এটা হচ্ছে যোগ ফল এটা হচ্ছে যোগ ফল আর এটা হচ্ছে গুণ ফল মনে থাকবে কথাটা চলো আরও কয়েকটা জিনিস দেখিয়ে দিই আচ্ছা যদি কেউ বলে দিত যে বেশি না বলে যদি বলতো যে সাহেবের কাছে রাজুর কাঠির সংখ্যা না ওই জিনিসটাই ধরো আমি যদি উলটিয়ে বলি যে সাহেবের কাছে কাঠি আছে বারোটা তাহলে রাজুর কাছে কি হবে রাজুর কাছে তো আটটা কম উল্টুয়ে বলছি এতক্ষণ আমরা বলছিলাম কি যে সাহেবের কাছে আটটা বেশি আছে ওই জিনিসটাকে উল্টিয়ে বলা যায় না যে রাজুর কাছে বরং আটটা কম আছে তাহলে এখানে হতো এখন হয়ে চার আমি ধরে নিলাম আমি সাহেবের কাছে কাঠি যদি এক্সটা হয় সাহেবের কাছে এক্সটা ধরলাম তাহলে রাজুর কাছে কত হবে এক্স মাইনাস আট ঠিক আছে এইভাবেও জিনিসটা করা যায় দুটোই সঠিক তো এই ক্ষেত্রে এক্সটা কি একটা ভ্যারিয়েবল তো কোনো ভ্যারিয়েবল থেকে অন্য কোনো সংখ্যা বিয়োগ করলে সেটা ভ্যারিয়েবলই থাকে মানে এক্স নিজেও একটা ভ্যারিয়েবল এক্স মাইনাস এইট এই টোটালটাও একটা ভ্যারিয়েবল কারণ এক্সের মান চেঞ্জ হচ্ছে এটার মানও চেঞ্জ হচ্ছে এক্সের মান যদি তুমি এখন দশ ধরো তাহলে এই মানটা হবে এটা যদি দেখো এটা যদি দশ ভাবো এক্সের মান তাহলে এটা কত হচ্ছে দুই এক্সের মান যদি তুমি বারো ভাবো তাহলে এটার মান হচ্ছে চার দেখো বারো থেকে চার বাদ দিলে এই টোটালটার মান হয়ে যাচ্ছে চার তাহলে কোন সংখ্যা বিয়োগ ফল করলে যে উত্তরটা হয় বিয়োগ ফল সেটাও কিন্তু একটা ওকে আচ্ছা এবার এখানে একটা জিনিস বলেছে যে আমার মা বোনকে যত টাকা মেলাতে যাওয়ার সময় বোনকে তো যাওয়ার সময় কিছু টাকা দিল তবে সেই টাকাটা কিন্তু পাঁচ টাকার থেকে বেশি দিয়েছে কত আমি জানি না বাট দিয়েছে এবং বোনের থেকে আমাকে বোনের চেয়ে পাঁচ টাকা বেশি মানে আমাকে পাঁচ টাকা বেশি দিল আর আমার একটা ভাই আছে সেই ভাইকে আবার বোনের থেকে পাঁচ টাকা কম দিল এখন দেখো আমাকে দিল বোনের থেকে পাঁচ টাকা বেশি ভাইকে দিল বোনের থেকে পাঁচ টাকা কম তাহলে বিয়োগ বোনকে যদি এইবার এই বিষয়টাই যদি আমরা বোনের টাকাটা যদি আমরা ধরে নিতাম তাহলে এটা ম্যাথমেটিক্যালি আরো ভালো লেখা যেত বোনকে ধরি এক্স টাকা দিল তাহলে আমাকে দিল এক্স টাকার সাথে পাঁচ টাকা যোগ আর ভাইকে দিল এক্স টাকা থেকে পাঁচ টাকা বিয়োগ এটাকে আরো ছোট করে লেখা যায় এটা লিখে নিলাম ধরি বোনকে এক্স টাকা দিল পরের লাইন লিখবো আমাকে দিল এই যে এক্স প্লাস ফাইভ লিখবো ব্র্যাকেটের মধ্যে দিয়ে লিখবো এত টাকা বলেছিলাম ব্র্যাকেট দিয়ে নিতে ফল আর যোগ ফলের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই ওকে তো এই ক্ষেত্রে আর ভাইকে কি লিখবো এক্স মাইনাস ফাইভ দিয়ে লিখবো টাকা ওকে এবার যে দেখো এখানে একটা বর্গাকার ছবি দেওয়া আছে যা চারটে বাহু সমান ওকে তো এখানে এমনভাবে নির্দিষ্ট একটা বর্গক্ষেত্র দিয়েছে যার প্রত্যেকটা বাহু বলে দিয়েছে যে সেমি ওকে এখন এই ক্ষেত্রে ওকে এই ক্ষেত্রে বলে দিয়েছে সেমি এখন ব্যাপারটা হচ্ছে এই ছবির ক্ষেত্রে যদি আমরা ধরি এটা কনস্ট্যান্ট বাট বর্গক্ষেত্রের বাহু সারা পৃথিবীতে যে কোনো বর্গক্ষেত্রে এখানে একটি দেখো অনেক তামার তার বেকি একটা বর্গক্ষেত্র চিত্র তৈরি করলো আমার এই বর্গাকার চিত্রের পরিসীমা পেতে গেলে এই যে জিনিসটা আমি পেলাম এটা আমি এখনো পর্যন্ত যেহেতু জানি না যে জিনিসটা আমি জানি না সেটা বের করার পরে গা কনস্ট্যান্ট ঠিক আছে তো এই ক্ষেত্রে বর্গাকার যে জমির বের করতে করতে হয় হয় বাহু যোগ পরপর বা এটাকে চার দিয়ে গুণ করলেও হয় হুম চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য চার গুণ এস এস এমই লিখে দিলাম এক একটা তাহলে ফোর এস এমি হলো বলেছিলাম গুণ চিহ্ন উড়ে যায় তাহলে গুণের টেকনিকটা তোমরা শিখে গেলে তাহলে এখান থেকে কি শিখলে নাতে আমরা এই বীজগণিতকে ব্যবহার করে আমরা বিভিন্ন বাস্তব জীবনের সমস্যা মানে আমার যদি এরকম একটা জমি থাকে সেই জমিটা মানে বর্গাকার জমি থাকে তার পরিসীমা বের করতে গেলে সূত্রটা কি হয় ফোর এসে কি শিখলে বর্গক্ষেত্রে পরিসীমার সমান সমান ফোর এ এ বলতে কি বোঝায় এ বলতে বর্গক্ষেত্রে বাহু বোঝায় দেখো বাস্তব জীবনের সমস্যা তোমরা শিখলে এখানে ফোর এতে যে এটা আছে সেটা তো আমি জানি না সেই জন্য এটা চল ওকে আর এই যে চার আছে না যে চার একটা বর্গক্ষেত্রের বাহু মানে চারটে সে যেখানে হোক পৃথিবী সূর্য গ্রহ নক্ষত্র যে কোনো চাঁদে গিয়েও যাও না কেন সেখানে গিয়েও দেখবে যে বর্গক্ষেত্র মানে চারটে যে কোনো কাল পাত্র অবস্থা যে কোনো অবস্থায় বর্গক্ষেত্র মানে তার চারটে বাহু তাহলে এই যে চার এটা কনস্ট্যান্ট এটা হচ্ছে ধ্রুবক মনে থাকবে আর ক্ষেত্র তুমি বললাম একটা ছোট বড়ক্ষেত্র আঁকবো তোমার ভাই বললাম একটু বড় আঁকবো তাহলে তোমার এ আর তোমার ভাইয়ের এ সমান্য এটা যদি দুই এক এক সেমি হবে এটা দুই সেমি তাহলে দেখতে পাচ্ছ তো এই এ মানে বড়ক্ষেত্রের বাহুটা চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে তাই এ হচ্ছে চল আর এই চার যেটা চারটে করে বাহু থাকছে এটা ধ্রুবক ওকে চলো আর একটা উদাহরণ আমরা দেখিনি এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে যার দৈর্ঘ্য যেটা বড় বাহুটাকে দৈর্ঘ্য বলা হয় এরা পরস্পর বিপরীত দিক সমান হয় আর ছোট বাহুটাকে প্রস্থ বলা হয় এটাকে বলা হয় প্রস্থ আর এটাকে বলা হয় দৈর্ঘ্য তো দৈর্ঘ্যটাকে আমি এক্স সেমি ধরে নিয়েছি এটা একটা চল আর প্রস্থটাকে ওয়াই সেমি ধরে নিয়েছি এটাও একটা চল মনে থাকবে এটাও একটা চলরাশি এটাও একটা চলরাশি ঠিক আছে আচ্ছা এবার আমি কি বলেছিলাম যে যদি কোনো ইকুয়েশনের মধ্যে যদি কোনো হিসাবের মধ্যে চল থাকে তাহলে তো আমি সেটার কনফার্ম অ্যান্সার পাচ্ছি না এই এক্স যদি এখন চেঞ্জ হয়ে যায় তাহলে এই উত্তরটাও চেঞ্জ হয়ে যাবে সেই জন্য এই হিসাব নিকাশের পর যে মান আসবে সেটা নিজেও একটা রাশি ঠিক আছে এবার চলো প্রবলেম নিজে করি পাঁচের এক কমপ্লিট করাই এখানে একটা ত্রিভুজ দেয়া আছে যার তিনটি বাহু অসমান এখানে এটা এক্স সেমি এটা ওয়াই সেমি আর এটা জেড সেমি যদিও এখানে বলা নেই সমান না অসমান আমি তাহলে তিন জায়গায় এক্সি লিখত এই ভেবে তো এই এটার পরিসীমা বের করতে গেলে কি করতে হবে এই তিনটি বাহু যোগ করতে হবে তাহলে এখানে আমরা কি করব পরিসীমা বের করতে গেলে পরিসীমার সমান সমান এই যে এক্স সেমি তার সাথে ওয়াই সেমি আর তার সাথে জেড সেমি আমরা লিখবো লিখে ব্র্যাকেট দিয়ে তারপরে গা লিখবো সেমি পরিসীমার দৈর্ঘ্য মানে পরিসীমা সেমিতেই লিখতে হবে যেহেতু এটা সেমিতে আছে ক্ষেত্রফলের ক্ষেত্রে একটা বর্গসেমি লিখতে হতো হুম এখন যদি তুমি প্রতিটা এইভাবে না লিখে এক্স এর পরেও সেমি ওয়াই এর পরেও সেমি লিখো জেড এর পরেও সেমি লেখো তাহলে এইভাবে সেমি লেখার দরকার নাই ব্র্যাকেট দেওয়ারও দরকার নেই আমি বলেছিলাম না যোগ ফল আর বেগ সবসময় টোটালটাকে একটা ব্র্যাকেটে দেবে দিই একবার এককে লিখবে সেটা বেটার লাগে চলো এবার মেন জায়গায় আমরা পৌঁছে গেছি কোষে দেখি পাঁচের এক ওকে দেখো এখানে কতগুলো ছবি দেওয়া আছে এবং সেই ইংরেজি অক্ষরগুলো দেশ কাঠি দিয়ে তৈরি করতে গেলে একটা রুলস তৈরি হবে একটা নির্দিষ্ট নিয়ম যাতে তোমাকে কি প্রশ্ন করলে আচ্ছা বলতো সাতাত্তরটা যদি এরকম ভি বানাতে চাস তাহলে কটা লাগবে এইরকম কিছু একটা আমরা রুলস এখানে ক্রিয়েট করব আর অঙ্ক আছে এখানে নটা মতো কথার অঙ্ক আছে এখানে দুটো অঙ্ক আছে কিছু কিছু অঙ্ক যেমন এটা পার্থ খুব আসে পরীক্ষা খুব তো এগুলো কমপ্লিট করাবো তো চলো একটা থেকে স্টার্ট করি প্রথম অঙ্কটা প্রথমে ভি অক্ষর বানাতে গেলে কটা করে কাঠি লাগে তাই বলো দুটো করে কাঠে লাগে তাহলে দুই হচ্ছে ধ্রুবক মনে থাকবে আচ্ছা আর এখানে কটা বানাতে চাচ্ছ ধরি আমরা এন খানা ঠিক আছে আমরা বানাবো ইনভার্টেড মধ্যে কাঠি লাগে কি শিখেছিলাম কনস্ট্যান্ট জিনিস কনস্ট্যান্ট জিনিসটা বসা প্রথমে দুই কতবার যেহেতু এন খানা ভি বানাবো এরকম কটা বানাবো এন বার হম এন বার দুই এত টি আমি বলেছিলাম গুনের ক্ষেত্রে সমস্যা নেই যোগের ক্ষেত্রে হলে ব্র্যাকেট দিয়ে লিখতে হতো তো এবার আমি বলেছিলাম চিহ্ন উড়ে যায় গুণের ক্ষেত্রে টু এন টি মনে থাকবে হয়ে গেল একটা সূত্র বানানো চলো এবার দ্বিতীয়টা আমরা নিই ওকে এই যে দুয়েরটা দেখো জেড বানাতে কটা করে কাঠি লাগে বলো তিনটি করে কাঠি লাগে এটা ধ্রুবক এবং কটা জেড বানাবো আমরা খানা বা চলো আমরা খানা বানাবো তো এক্স টি জেড বানাতে কাঠি লাগে দেখো তিনখানা করে কাঠি লাগছে ধ্রুবক জিনিসটা লিখলাম কতবার বানাবো এক্স বার এত টি লিখে দিলাম আচ্ছা ঠিক আছে তো কি হবে থ্রি এক্স টি ওকে তাহলে এটা থ্রি এক্স এর রুল ওকে এক্স মানে কি কতটা এটা তো কটা কাঠি এক দুই তিন এক দুই তিন চার চারটে করে কাঠি লাগছে তাহলে ফোর ইন্টু এম এতটি আমি আর লিখছি না বুঝে নেবে তোমরা ফোর এক্স টি ঠিক আছে এখানে এন লিখেছি এখানে আবার আচ্ছা এন নাম্বার চার চারটে করে কাঠি তো এটা হবে ফোর এন টু এন টি ফোর এন লিখে দেবে এন চিহ্ন বানাতে কাঠি লাগে লিখবে এটা চলো নেক্সট দেখি কিছু কথার অঙ্ক আছে এইগুলো এইগুলো দুই থেকে শুরু করে আমরা চলে যাবো একদম নয় পর্যন্ত তার মানে আটটা অঙ্ক আছে ঠিক আছে চলো দেখি প্রথমে এর অঙ্কটা দেখি You can find searches and other activity in the Google Home app or from your Google account at myactivity.google.com. You can find your Chrome history in... আচ্ছা যাই হোক গুগল হোম একটু প্রবলেম করছিল খেয়াল নেই বন্ধ রাখতে হ্যাঁ তো কি বলছিলাম যে আমি আমার দাদার কাছ থেকে চার দাদার থেকে চার বছরের ছোট এই যে চার বছরের যে ছোট এটা চেঞ্জ করতে পারবা তুমি তুমি সারা জীবন চার বছরে ছোটই থাকবা তাহলে এটা কি ধ্রুবক ওকে এই এই ধ্রুবকটা ধ্রুবক ধ্রুবক মানে চেঞ্জ হয় না আচ্ছা এবার তোমার দাদার বয়সটা কিন্তু চেঞ্জ হয় প্রতি বছর তাহলে এই যে এক্স তুমি ধরে নিলে দাদার বয়স এই এক্সটা কি চল ঠিক আছে এবার তোমাকে বলছে যে তোমার বয়সটা লেখো তো তুমি তোমার দাদার বয়স জানো না বাট তোমার দাদার বয়স তুমি জানো এক বছর তুমি ধরে নিয়েছো যেহেতু তোমাকে অঙ্কটা করতে হবে একটা রুলস তৈরি করতে হবে তো তুমি তো এরকম লিখবে দাদার বয়স এখানে ধরি লিখবে না যেন কারণ বই এখানে বলে দিয়েছে তাই দাদার বয়স যখন প্রশ্নতেই বলা থাকে তখন আর ধরি তুমি ধরতে পারো না বলা আছে দাদার বয়স এক্স বছর আমার বয়স এখানে একটা আমি যে চার বছর ছোট এটাকে এক্সট্রা লেখার প্রয়োজন নেই লিখলেও লিখতে পারো অনেক টিচার থাকেন যারা দেখবে অঙ্কের টিচারই না তারা আসলে তারা অন্য সাবজেক্টের টিচার হয় তারা একটু বেশি অঙ্কের লাইন লিখতে পছন্দ করেন ঠিক আছে তারা অঙ্কটা বেশি জানেন মনে হয় অন্যদের থেকে হ্যাঁ যারা প্রকৃত অঙ্কের স্যার হন তারা আবার বলেন এটা তো বলাই আছে এটা না দিলেও হবে এখন যদি তুমি অঙ্ক পারো সেটা আলাদা ব্যাপার তিনি জানেন যে তুমি জেনে শুনেই লেখনি সেটা আলাদা ব্যাপার যাই অন্য কনসেপ্টে চলে গেলাম অঙ্কের সমস্যায় এটা যারা অঙ্কের স্যারই নন তারা অঙ্ক করাতে যান আর তারা ঢালাও নিয়ম তৈরি করেন যে আমি এই নিয়মে অঙ্ক ছাত্রদের জীবনটা নষ্ট করেন যাক এরকম হয় যাক ওই কনসেপ্ট থেকে আমি চলে গেলাম তোমরা করবে যদি তোমাদের স্যার বলেন যে কোনো সমস্যা নেই তুমি তো বুঝে করেছ এই কথা যদি তোমাদের কোনো স্যার টিচার বলেন তুমি বিশাল ভাগ্যবান আর এরকম ভাগ্যবানের সংখ্যা কিন্তু খুব বেশি না তো আমার বয়স আমি লিখলাম তো আমার বয়স কি দাদার বয়সের থেকে ক বছরের ছোট আমি চার বছরের তো দাদার বয়স থেকে চার বছরের আমি ছোট এবার এখানে বছর লিখবো এখানে আমি একটা ভুল করলাম ইচ্ছা করে বলো কি নাতে আমি ব্র্যাকেট দিই ব্র্যাকেট না দিলে এই যে বছর শুধু চারের ক্ষেত্রেই বোঝাতো আমি তো টোটালটার ক্ষেত্রে যেটা অ্যান্সার সেটাকে বছর বোঝাচ্ছি যদি তুমি এটা ডিফারেন্টলি লিখতে এক্স বছর মাইনাস চার বছর এইভাবে যদি তুমি লিখতে তাহলে ঠিক ছিল বাট তুমি একবার একক ব্যবহার করবে সেই জন্য টোটালটাকে ব্র্যাকেটে রাখবে ওকে অঙ্ক হয়ে গেল চলে এবার আমরা চলে যাই তিন ওকে রফিকা বেগম একজন ওকে আর আজমা খাতুন দুজনা এবার মালা তৈরি করেছে রফিকা বেগম যতগুলো মালা গাঁথলো আজমা খাতুন তার থেকে ছটা মালা বেশি গেঁথেছে কটা বেশি গেঁথেছে ছটা আমি ছবি দিয়ে বুঝিয়ে দিলাম ওকে এখন আমি জানি না কে কটা কটা মালা গাঁথলো ঠিক আছে কিন্তু আমি এটা জানি যে ছটা মালা বেশি গেথেছে এটা কনফার্ম ভাবে বলা আছে এটা একটা ধ্রুবক এইখানে যে ছয় এটা একটা কনস্ট্যান্ট আমি ধ্রুবকের জায়গায় এবার থেকে আমি সি লিখে দেবো হ্যাঁ কনস্ট্যান্ট সি ও এন কন লিখে দেবো ওকে এটা একটা কনস্ট্যান্ট এটা একটা ধ্রুবক ওকে ওকে এটা একটা ধ্রুবক এখন বলেছে যে আজমা কটা মালা গাঁথলো সেটা বের করতে হবে রফিকার মালার দ্বারা ওকে তো আমি তো আজমা কলা কটা মালা গাঁথলো কি করে বলবো যদি রফিকা না জানি তো এই ক্ষেত্রে আমরা রফিকার মালাটাকে আমরা এক্স তো এইবার আমরা লিখতে পারি ধরি আমি লিখছি কারণ এখানে বইয়ে কোথাও বলাই মানে কোশ্চেনে বলা নাই ধরি রফিকা এক্স টি মালা গাতলো ওকে এবারে এবার লিখবো আজমা মালা অতএব চিহ্ন দিয়েছে এখানে বাংলায় তুমি অ ত এ বো এই কথাটা লিখতেও পারো এই চিহ্নটার বদলে ঠিক আছে অতএব আজমা যে মালা গাছলো সেটা বের করছি রুফিকার থেকে রুফিকা তার থেকে বাড়ালাম ছটা বাড়িয়ে দিলাম এই এত টি মিডিল একটি লাইন অনেক স্যার আছেন ওনারা এটা না লিখলে ওনারা অঙ্কটা আবার হজম করতে পারবেন না ঠিক আছে আজকে আমি একটু এরকম কথা বলছি তোমরা রাগ করো না মানে আমার বাস্তব জীবনের অনেক ঘটনা ঘটেছে পরে একদিন শেয়ার করব চ্যানেল বড় হলে শেয়ার করব এখন না ঠিক আছে তো লাইফ মানুষ থাকে অনেকে থাকে জীবন তৈরি করে দেয় আবার অনেক জীবন নষ্ট করে ঠিক আছে আর শুধু তাই না অনেক জায়গা আছে ভুল মানে সঠিক বুদ্ধি দেওয়ার থেকে ভুল বুদ্ধি দেওয়া লোকের সংখ্যা কিন্তু পৃথিবীতে কম না ঠিক আছে তো এখানে লিখবো যে এখানে লিখতে হবে আজমা রফিকার চে ছটা মালা বেশি কাঁচলো এই লাইনটা তোমরা লিখতে পারো এখানে যদিও বলাই আছে তবুও এই লাইনটা না লিখলে অনেক স্যার আবার ই হন সেটা ডিফার ডিফার করে বিভিন্ন ক্ষেত্রে আমি এই লাইনটা লিখলাম না তোমরা লিখলে লিখে নেবে যে কে কটা মালা বেশি কাঁচলো চলো এবার চলে যায় নেক্সট অঙ্কে আচ্ছা এবার চার নম্বরটা দেখো এবার আমাদের দোকানে অনেকগুলো মোমের প্যাকেট আছে এরকম প্যাকেট এরকম প্যাকেট আছে তো কতগুলো প্যাকেট আমি বলা নাই কিন্তু এক একটা প্যাকেটের মধ্যে বারোটা করে রঙের এরকম রঙ আছে এরকম সে দাগ হয় না তো মোম রং বারোটা করে রঙের প্যাকেট আছে প্যাকেট না গুনে আমাকে বলতে হবে কতটা আছে একটা এমন একটা রুলস দেখাতে হবে একটা নিয়ম খুঁজি এখানে বারবার কিন্তু নিয়ম কথাটা বলেছি ভালো করে দেখো নিয়ম আমি কিন্তু রুলস তৈরি করছি মনে থাকবে কথাটা আমরা অঙ্ক করছি না এখানে বয়স লেখার চেষ্টা করছি তো রকম আমরা একটা নিয়ম তৈরি করার চেষ্টা করছি যে রকম প্যাকেট থেকে আমরা যাতে আমরা নিয়ম বানাতে পারি তো এখানে লিখবো ধরি ধরি এবার একটা জিনিস এখানে একটা জিনিস তোমাদের শেখানো উচিত এটা আমাদের এটা শেখানো হয় এটা কনভেনশন আমি বারবার এক্স টি লিখছি মানে এই নয় যে কারোর জিনিস না জানা থাকলে তোমাকে এক্সই ধরতে হবে তুমি যে কোনো ইংরেজি অক্ষর কিন্তু ধরতে পারো এই ভুলটা তোমরা করবে না তোমরা তোমরা এখানে বাংলা অক্ষর ইউজ করতে পারতে বাট না ইংরেজি ছোট হাতের অক্ষর এটা চিরাচরিত রুলস অনুযায়ী মেনলি ল্যাটিন ওইসব জায়গা থেকে তো ম্যাথামেটিক্সটা এসে তখন ম্যাথামেটিশিয়ানরা ইংরেজিটা বেশি পছন্দ করেন আমি বলেই দিয়েছি তোমাকে যে তুমি এটা এটা ইউজ করবে ওকে তুমি যদি ইংরেজি অক্ষর না ইউজ করতে পারো তুমি স্টার ইউজ করতে পারো কোনো সমস্যা নেই বাট তোমরা এটা একটু বেশি হয়ে যাবে সেটা করবে না ইংরেজি অক্ষর ছোট হাতের অক্ষরই ব্যবহার করবে তা ধরি এক্স টি এখানে এক্স চলো আমরা থেকে এক্স না ইউজ করে আমরা অন্য কিছু ইউজ করি ধরি এম টি প্যাকেট আছে ওকে অতএব মোট এখানে এই লাইনটা তোমরা লিখতে পারো যে প্রতিটি রঙের প্যাকেটে বারোটা করে আছে এই লাইনটা লিখলে মিডিলে লিখে দেবে তো মোট রঙের প্যাকেট এবার বলো নির্দিষ্ট কি বারোটা করে রং তাহলে নির্দিষ্ট জিনিসটা লিখো কতবার বারো যতটা প্যাকেট টি এম বলেছিলাম বারো গুণ চিহ্ন নেক্সট চলো এখানে টি লিখে দিও চলো পাঁচ নম্বরটা করাচ্ছি আমাদের স্কুলের অনুষ্ঠান হবে সেখানে আমাদের অনেকগুলো এরকম সারি 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 করে দাঁড়াতে বলেছে বলেছে এক একটা শাড়িতে পনেরো জন করে বসতে বলেছে ঠিক আছে শাড়ি আছে এখানে বসতে বলেছে আচ্ছা শাড়িতে বসতে বলেছে তো পনেরো এটা কি কনস্ট্যান্ট লিখে দিলাম এটা ধ্রুবক বাট কটা হয়েছে আমরা শাড়ি জানি না এখন মোট কতজন স্কুলের অনুষ্ঠানে সেদিন কতজন উপস্থিত হয়েছিল সেটা বের করতে হবে এখন ব্যাপারটা হচ্ছে এটা বের করা খুব সহজ যতটা শাড়ি তাকে পনেরো দিয়ে গুণ করো বাট শাড়ি তো জানি না কটা তো এখানে আমরা ধরে নিব এখানেও কিন্তু বলেছে নিয়ম তৈরি করতে ওকে আমরা রুলস তৈরি করছি ধরি আহ মোট ঠিক আছে ধরি মোট শাড়ি কি ধরবো বলতো এন লিখলাম এন টি অতএব মোট উপস্থিতি তালিখ দিলাম ছাত্র ছাত্রী শিক্ষক সব আচ্ছা উপস্থিত ছাত্র ছাত্রী সমান সমান ওকে তাহলে মোট উপস্থিত ছাত্রছাত্রী বের করছি কি বলেছিলাম নির্দিষ্ট পনেরো এইরকম পনেরো কতবার যতগুলো শাড়ি কতগুলো শাড়ি এন টি তাহলে পনেরো এন টি ওকে কমপ্লিট চলো নেক্সট চলে যায় এই অঙ্কটা প্রচুরবার আসে পরীক্ষায় তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কেও এসেছিল তো তীর্থ অ্যান্ড পার্থ দুই বন্ধু তারা মাছ ধরতে গিয়েছে তীর্থ যতগুলো মাছ ধরলো পার্থ কিন্তু বেশি মাছ ধরেছে পাঁচটা বেশি এই পাঁচ এটা কি কনস্ট্যান্ট লিখে দিলাম কনস্ট্যান্ট ধ্রুবক এটা চেঞ্জ হচ্ছে না পাঁচটা বেশি ধরেছে এটা কনফার্মলি বলাই আছে বাট এখানে আমরা একটা জিনিস ধরে নিই কে বেশি ধরলো পার্থ তো পার্থ বেশি ধরলো কটা বেশি ধরলো পাঁচটা আমি এটা এখানে ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম এখন বলেছে যে দেখো তীর্থ এখানে জিনিস পার্থ কিন্তু বেশি মাছ ধরেছে ওকে এটা কোনো সমস্যা নেই এখন আবার পার্থর কতগুলো মাছ ধরলো তীর্থর ধরা মাছের সংখ্যার দ্বারা প্রকাশ করি এখানে কিন্তু আমার পার্থই চেয়েছে ওকে তাহলে আমি পার্থই ধরব ঠিক আছে এবং এইখানে একটা জিনিস বলো যে তীর্থর ধরা মাসের সংখ্যা প্রকাশ করার চেষ্টা করি দেখো পার্থর কতগুলো মাছ ধরলো তা দিয়ে এবার তীর্থটা বের করতে হবে কি বললাম বের করতে হবে কিন্তু তীর্থ তাহলে এখানে লিখবো ধরি ঠিক আছে পার্থ মাছ ধরল এক্সটি এটা ভেবে আর একবার রিপিট করছি এক্স আমি লিখি মানে সবসময় না জানা থাকলে সেটা এক্স হবে তা না তুমি অন্য ইউজ করতে পারো ওকে এটা জেড জেড লিখলাম চলো লিখলাম আচ্ছা এইবার একটা লাইন এখানে লেখা উচিত যে আমার যেহেতু বের করতে হবে তীর্থ তাই তীর্থ কটা কম সেটা বলা নাই বলা আছে পার্থ পাঁচটা বেশি তাই এই লাইনটা আমি লিখবো যেহেতু হুবহু লাইন যেহেতু আমি এখানে পাচ্ছি না তা লিখবো তীর্থ পার্থর চেয়ে পাঁচটি মাছ কম মানে পার্থ পাঁচটা বেশি ধরেছে তার মানে তীর্থ পার্থ থেকে পাঁচটা কম আমি যেহেতু অ্যানসারটা তীর্থর বের করছি তাই তীর্থর অ্যাঙ্গেল থেকে ধরলে আমরা যেটা হবে সেটা কম ধরলো আমি এই লাইনটা এবার লিখবো এতক্ষণ লিখিনি কারণ হুব কোশ্চেনে ছিল কিন্তু এই লাইনটা আমি লিখলাম আর স্যার এটা চাইবে না এটা তুমি লেখো আমিও চাই এটা লেখো কারণ এটা হুবহু নেই তোমার এই কনসেপ্টটা জানাটা ইম্পর্টেন্ট বুঝতে পারলাম এমন নয় যে আমি সব সময় লাইন মিস করব যেটা প্রয়োজন সেটা অবশ্যই তোমাদের শেখাবো এবার তাহলে লিখবো তীর্থ মাছ ধরলো পার্থকটা ধরেছে সেটা থেকে পাঁচ বাদ যাবে পার্থ জেড ধরেছে সেখান থেকে পাঁচ বাদ দিলাম এতটি এবার আমি বলেছি এটা এই থাকবে এটাই অ্যান্সার এর কোনো আর শর্টেজ করা যাবে না যতক্ষণ জেড এর মান না জানতে পারবো এটাই অ্যান্সার ওকে তাহলে যদি বলি কতটা ধরলো এই জেড মাইনাস ফাইভ অবশ্যই এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে ঠিক আছে আচ্ছা নেক্সট সেভেন যাব চলো এই অঙ্কটা দেখি সাথে টা মিতা অ্যান্ড মায়া মিতা আর মায়া দুজন কাগজের নৌকা তৈরি করলো মিতা মায়া থেকে দুটো নৌকা কম তৈরি করেছে মিতা কম মিতা কম ওকে মিতা কম তৈরি করেছে মায়ার থেকে কটা নাতে দুটো কম তৈরি করেছে এখন বলেছে মিতা কতগুলো মিতা কতগুলো কাগজের নৌকা তৈরি করলো দেখো মিতা অ্যার চেয়েছে আর মিতা যে দুটো কম করেছে বলাই আছে তাই সেপারেট লাইন লেখার দরকার নেই তো এটা লিখবো ধরি আর সেটা কিন্তু হিসাব করতে হবে মায়া কতগুলো ধরেছে সেটার দ্বারা ওকে তো ধরি মায়া এক্সটি কাগজের নৌকা তৈরি করলো ওকে অতএব মায়া নৌকা তৈরি করলো মিতার থেকে কি বলেছে এখানে মিতা কতগুলি ও মায়া না অত মিতা মিতা নৌকা তৈরি করলো মায়া কটা করেছিল জেড এবং মিতা দুটো কম করেছে সেখান থেকে দুই বাদ দেবে এত টি হয়ে গেল চলো এবার নেক্সট দেখেনি আটের আটেরটা এখানে একটা কি বলেছে কোষে দেখি পাঁচের একের আট নম্বর অঙ্কটা যে বাবা অনেকগুলো মিষ্টির প্যাকেট আনলো এখানে বলে দিয়েছে অনেকগুলো বাট কটা বলেনি অবশ্যই এই মিষ্টির প্যাকেটের সংখ্যা আমাদের যেহেতু জানা নেই তাহলে এটা অবশ্যই একটা চল আমি তোমাদের উচিত নেবের অঙ্কেও বলেছিলাম যেটা জানা যায় না যেটা পরিবর্তনশীল ঠিক আছে যেটা জানো না সেটা কেন পরিবর্তনশীল কারণ অঙ্কের পরবর্তী কথাগুলো পড়লে গা বোঝা যাবে যে কটা আর যদি অঙ্কতে বলা না থাকে হতে পারে বেশি হতে পারে কম আমি যেহেতু জানি না যে জিনিসটা সেটা তুমি একরকম ভাবতে পারো তোমার মন বেশি কম ভাবতে পারে সেই জন্য আমি পরিবর্তনশীল বললাম ওকে এখন প্রত্যেকটা প্যাকেটে পাঁচটা করে সন্দেশ যা আছে এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট বা ধ্রুবক ওকে আচ্ছা এখন বাবা কতগুলো মিষ্টি আনলেন টোটাল মিষ্টি বলেছে প্যাকেট বলেনি সেটা বের করতে হবে তো এখানে লিখবো দেখো ধরি বাবা মোট এক্স প্যাকেট মিষ্টি আনলেন এক্স প্যাকেট ওকে অতএব এখানে মোট মিষ্টি আনলেন মোট মিষ্টি দেখো মিষ্টি আনলেন আনলেন এবার মিষ্টি কি করে হিসাব নাতে করবোটা করে ধরবেন্ট কতবার যতগুলো প্যাকেট আগে কতবার বার এত টি তাহলে হয়ে গেল অঙ্ক চলো নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক ভালো লাগলে অবশ্যই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো না তোমাদের বেশিরভাগই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও তবুও সাবস্ক্রাইবার এক একটা বাড়লে ভালো লাগে ভিডিও করতে সাবস্ক্রাইবার কম হলে ভালো লাগবে বলো তো এখানে নয় নম্বর অঙ্কটা কি বলেছে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো কি তোমরা তোমাদের বন্ধুদেরকে তোমাদের বন্ধু তোমরা যত বেশি কমেন্ট করবে যত বেশি ভিডিওতে আমার ভিউজ হবে মানে দেখবে তত আমার ভালো লাগবে তাই না তো দেখো দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন ওকে তো দিদা আমাকে যতগুলি এখন কতগুলো যতগুলো বলেন আমাকে আমার ভাইকে তার থেকে দুটো বেশি সন্দেশ দিলেন এখানে মি মানে আমি আর ব্রাদার ব্রো লিখে দিলাম ওকে তো আমাকে ভাইকে কিন্তু বেশি দিয়েছে কটা সন্দেশ বেশি দিয়েছে দুটি সন্দেশ বেশি দিয়েছে ঠিক আছে আমার বোনকে আমার থেকে তিনটি সন্দেশ কম দিল এখানে সিস্টার সিস লিখে দিলাম সিস্টারকে আবার আমার থেকে কম দিয়েছে সিস্টার কম তিনটি সন্দেশ কম দিয়েছে ওকে ভাই ও বোনকে কতগুলো করে সন্দেশ দিল সেটা আমার পাওয়া সন্দেশের দ্বারা অজানা সংখ্যাই বলছে অজানা সংখ্যা মানে সবসময় মনে হয় ভ্যারিয়েবল ইউজ করতে হবে দিয়ে হিসাব করতে বলে ধরি আমাকে এক্সটি সন্দেশ দিলো লেখা তো জঘন্য হচ্ছে প্লিজ তোমরা কিছু মনে করো না কিন্তু মুখে বলে দিচ্ছি শুনে লিখে নেবে এবার ভাইকে ভাইকে আমার থেকে দুটো বেশি দিয়েছে এক্স প্লাস টু ব্র্যাকেটের মধ্যে লিখে এতটি বোনকে দিলো দিল আচ্ছা দিল লিখে দিলাম দিলো আমার থেকে তিনটি কম দিয়েছে টি হয়ে গেল কমপ্লিট ওকে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে বীজগণিতের প্রথম অধ্যায় তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এর পরবর্তীতে তোমাদের চলরাশি সম্পর্কে আরো অনেক কিছু আছে শুধু তাই না কিছু কনসেপ্ট তোমাদের আরো যোগ ফল বিয়োগ ফল গুণ ভাগ ফল সেগুলোকে কথায় কীভাবে লিখতে হয় বীজগণিতে কিভাবে লিখতে হয় অনেক কিছু জিনিস আছে আস্তে আস্তে ক্লিয়ার করাবো বীজগণিতকে তোমাদেরকে একটা কিছু বানিয়ে দেব। কি বানিয়ে দেব এই শব্দটা ব্যবহার হয় ওয়াটার জল বানিয়ে দেব মানে জলকে খুব সহজ হিসাবে ধরা হয় বলে না জল বানিয়ে দেবো পুরো একদম পানি করে দেবো কোনো টেনশন নেই তোমাদের তো তোমাদের অবশ্য ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলো না আর পরবর্তী ভিডিওতে এইগুলো আমি আলোচনা করব কি দেখা দেখিয়ে দিচ্ছি এবং কষে দেখি পাঁচের দুই এটাও কমপ্লিট করাবো ভালো থাকো সুস্থ থাকো পাই